ভ্যাকসিন নিয়ে সংকট জারি গোটা রাজ্যে। জায়গায় জায়গায় ভ্যাকসিন নেওয়ার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ছে। দীর্ঘ লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এবার রাজ্যের টিকাকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। গ্রামের টিকাকরণ কিভাবে হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই সঙ্গে প্রধান বিচারপতি আরও জানিয়েছেন ভ্যাকসিন সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্য ও কেন্দ্র উভয়কেই হলফনামা দিতে হবে। ভ্যাকসিন নেওয়ার জন্য কেন বৃদ্ধ বৃদ্ধাদের লাইনে দাঁড়াতে হচ্ছে সে নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। রাজ্যের তরফ থেকে এদিন জানানো হয়েছে এখনও পর্যন্ত 1,58,00,000 বেশি মানুষ এ রাজ্যে প্রথম ডোজ পেয়েছেন, 45,00,000 মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ, মোট 2,03,00,000 বেশি মানুষ সরকারি জায়গা থেকে টিকা পেয়েছেন, বেসরকারি কেন্দ্র থেকে টিকাকরণ হয়েছে 27,00,000 মানুষের। এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এদিন রাজ্য সরকারকে জানায় টিকা নিয়ে কারা অসুস্থ হয়েছে তার হিসেব দিতে হবে, বৃদ্ধাশ্রমগুলিতে টিকা সম্পন্ন হয়েছে কিনা সেটাও জানতে চাওয়া হয় এদিনের শুনানিতে। সেই সঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন ফ্রন্টলাইন ওয়ার্কারদের কত ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিন বেসরকারি হাসপাতালের প্রতি কড়া মনোভাব দেখান বিচারপতি বিন্দল। বেসরকারি হাসপাতালের বিল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্বরূপ তরফদারের রিপোর্ট, নিউজ টাইমস।